খেলোয়াড় হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল আর্জেন্টাইন লেজেন্ড দিয়েগো ম্যারাডোনার। প্রাথমিক পর্যায়ে আর্জেন্টাইন ফুটবল টিমের খেলোয়াড় এবং পরবর্তীতে আর্জেন্টাইন ফুটবল টিমের কোচ হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। সেই হিসেবে অনেক অর্থও কামিয়েছেন দু হাত ভরে। একের পর এক বিতর্কে জড়িয়ে হারিয়েছেনও অনেক টাকা। এর মধ্যে মাদকের সঙ্গে নাম জড়ানো আর ট্যাক্স ফাঁকির কারণে আইনি ঝামেলা তো ছিলই। এসব কারণে বিপুল অর্থ খোয়াতে হয়েছে ম্যারাডোনার। খেলোয়াড়ি জীবনে বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড় ছিলেন তিনি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের রিপোর্ট অনুযায়ী নেপোলিতে ক্লাব ক্যারিয়ারের সেরা সময় কাটানোর ম্যারাডোনা বেতন পেতেন প্রায় $30 লক্ষ। পাশাপাশি বিভিন্ন পণ্যের বাণিজ্যিক দূত হিসেবে আয় করেছেন $1 কোটি, যা এখনকার হিসেবে প্রায় দ্বিগুণ। অর্থাৎ বেতন ও পণ্যের প্রচার মিলিয়ে তার মোট আয় করা হয়েছে $1 কোটি 30 লক্ষ, যা এখন প্রায় $2 কোটি 60 লক্ষ এর সমান। এছাড়াও বার্সা থেকেও পেতেন মোটা অঙ্কের বেতন। কোচিং ক্যারিয়ারে অবশ্য আগের মতো জৌলুস ছিল না ম্যারাডোনার। 2010 সালে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে যা পেতেন তা আহামরি কিছুই ছিল না। এরপর মেক্সিকোর নিচু সারির ক্লাবের কোচ হিসেবে পেতেন $15,000, যা তার মাপের একজনের সঙ্গে বেমানান। এটা একসময় অতিরিক্ত বিলাসী জীবন কাটানো ম্যারাডোনার কাছে কিছুই না। ম্যারাডোনার আর্থিক অবস্থার এই করুণ চিত্র অবশ্য অস্বাভাবিক কিছুই নয়। ক্যারিয়ারের কর ফাঁকির কারণে বহুবার আইনি ঝামেলা পড়েছেন তিনি। এমনকি 2009 সালে ইতালিতে গেলে কর আদায়ের অংশ হিসেবে তার শখের হীরার কানের দুটিকেও রেখে দেয় পুলিশ। ক্যারিয়ারে অঢেলায় পড়লেও সেভাবে দান করতে দেখা যায়নি ম্যারাডোনাকে। তবে ইউনিসেফের বেশ কিছু চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। 2010 সালে শিশুদের এক চ্যারিটির জন্য একটি ফুটবল ম্যাচে অংশ নিয়ে $5 লক্ষ আর্থিক সহায়তা করেন তিনি। বিশ্বের প্রায় সব নাম করা ব্র্যান্ডের ঘড়ি পরতে ভালোবাসতেন ম্যারাডোনা। প্রায়ই তাকে দুই হাতে ঘড়ি পরতে দেখা যেত। সবসময় কানের হীরার দুলটি পরে থাকতেন তিনি। সব মিলিয়ে একটি বিলাসবহুল জীবনযাপন ছিল তার। ধন্যবাদ ভিডিওটি সঙ্গে থাকার জন্য। প্রতিনিয়ত ইন্টারেস্টিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।